হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব তোমাদের কার্ভ, গ্র্যাড এবং ডাইভারজেন্স সম্পর্কে, এবং সেটা ম্যাথসে কিভাবে আমরা কি ইউজ করব বা এই সলিউশনগুলো কিভাবে কি বার করব। এই ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে, তো তোমরা যারা ক্লাসটা দেখছো খাতা পেন নিয়ে বসো এবং আমার সঙ্গে নিজেরাও করো, কারণ যে কোনো ম্যাথসের ক্ষেত্রে হাত প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। নিজেদের সবসময় করতে হবে, যে কোনো জিনিস নিজেদের হাতে করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের বেসিক্যালি গ্র্যাড কাকে বলে? গ্র্যাড হচ্ছে আমার কাছে যদি কোনো একটা ফাংশন দিয়ে দেয়, সেই ফাংশনটা আমি ধরে নিচ্ছি যে সেটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল একটা ভেক্টর ফাংশন, বা সেটা স্কেলার ফাংশন হতে পারে। ভেক্টর ফাংশন দিয়ে দিয়েছে, আর সেটা স্কেলার ফাংশনও হতে পারে, ঠিক আছে? যদি দিয়ে দেয় তাহলে ন্যাপলা, বা এটাকে ডেল্টাও বলে, ন্যাপলা যেটাকে আমরা ডিফাইন করি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড দিয়ে, ঠিক আছে? এবারে যদি ন্যাপলার সঙ্গে আমরা এফ এর সম্পর্ক দেখি, অর্থাৎ ন্যাপলা যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, সেখানে আমরা কি পাবো? আই ডেল ডেল এক্স অফ এফ প্লাস জে ডেল ডেল ওয়াই অফ এফ ভেক্টর প্লাস কে ডেল ডেল জেড অফ এফ ভেক্টর। এই যেটা পাবো এটাকে বলা হচ্ছে গ্র্যাড। ওকে, এটা তাহলে গ্র্যাড এর ডেফিনেশন হলো। ওকে, কার্ল কাকে বলছে আর ডাইভারজেন্ট কাকে বলছে? এবারে গ্র্যাডটা যদি এফ এর সঙ্গে ক্রস প্রোডাক্টে থাকে তখন সেটাকে আমরা কার্ল বলি, আর যদি গ্র্যাডটা এফ এর সঙ্গে ডটে থাকে তখন সেটাকে আমরা ডাইভারজেন্ট বলি, ঠিক আছে? ডাইভারজেন্ট বলি, ঠিক আছে? এবারে রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে বা এর আউটপুটটা কিরকম দেখতে হবে সেইটা চলো করে করা যাক। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ক্রস অফ এফ, ঠিক আছে? ওকে, এফ এর ভেক্টর আছে, সেটা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ বা যা ইচ্ছে থাকতে পারে, সেটা আমি একটা কাউন্টার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাট রিপ্রেজেন্টেশনটা এরকম দেখতে হবে। আর ডটের যদি হয় সেটা ডটের রিপ্রেজেন্টেশন হবে, অর্থাৎ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ইনটু এফ, এই ডট এফ। ফার্স্ট অফ অল ডেল মানে পার্সিয়াল ডেরিভেটিভ, যার রেসপেক্টে করবো সে বাদে বাকিটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, আর কি কি আমরা জানি, মানে আমরা নিচু ক্লাসে জেনেছি বা দেখে এসেছি, কি কি না? আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইজ ইকুয়ালস টু ওয়ান দ্যাট, ঠিক আছে? আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজ ইকুয়ালস টু জিরো দ্যাট। ওকে, আর আই জে কে, ঠিক আছে? এটা কি হয় না, আই ক্রস জে করলে, আই ক্রস জে করলে কে দেবে, বাট জে ক্রস আই করলে মাইনাস কে দেবে, ঠিক আছে? বোঝা গেছে? সো দিস ইজ আওয়ার রিপ্রেজেন্টেশন। ওকে, সবাই খাতায় নোট করে নিয়েছো বেসিক যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা? ওকে, এবারে আমি একটা কাউন্টার নিয়ে বোঝানোর চেষ্টা করছি, তার আগে আমি দুটো শব্দ বলে দিই যে যখন কার্লটা জিরো হয় তখন আমরা সেটাকে কি বলি? ইরেট্রোশনাল বলি, ঠিক আছে? এইটা একটু নোট ডাউন করে রাখো। তাহলে ইফ গ্র্যাড ক্রস এফ ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে দেন ইট ইজ কল ইরোটেশনাল, ঠিক আছে? তাহলে কোথাও যদি ইরোটেশনাল একটা এফ দিয়ে বললে এটি ইরোটেশনাল হবে কিনা চেক আপ করো বা চেক করে দেখো, তাহলে তোমাদের কাজটা কি হবে গ্র্যাড ক্রস এফটা ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা দেখানো, ঠিক আছে? আর যদি গ্র্যাড ডট এফটা জিরো হয়ে যায় তখন আমাদের কি বলে তার নাম? দেন ইট ইজ কল্ড সলিনয়েডাল, ঠিক আছে? যদি গ্র্যাড ডট এফটা জিরো হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সলিনয়েডাল, যদি গ্র্যাড ক্রস এফটা জিরো হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ইরেট্রোশনাল, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি ডেফিনিশনটা, প্রাইমারি ডেফিনিশন? তাহলে একটা কাউন্টার করা যাক, একটা তাহলে কাউন্টার নিয়ে জিনিসটাকে আরেকটুখানি ওভারকাম করার চেষ্টা করছি, তোমরাও আমার সঙ্গে নিজেরা করো, ঠিক আছে? কাউন্টারটা আমি কি নিচ্ছি না, এফ ইজ ইকুয়ালস টু থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার অফ আই ক্যাপ ফোর এক্স কিউব জেড স্কোয়ার অফ জে ক্যাপ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অফ কে ক্যাপ, ঠিক আছে? দিস ইজ আওয়ার এফ। তাহলে এইটার আমরা কি করব, কার্ল বার করব, ডাইভারজেন্ট বার করব, ঠিক আছে? আচ্ছা, কার্ল আমাদের বার করার নিয়মটা কি,
না গ্র্যাড ক্রস এফ, ঠিক আছে? তার মানে কি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ক্রস অফ কি হবে এটা না এইটা, দ্যাট ইজ ইমপ্লাই থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার অফ আই ক্যাপ প্লাস ফোর এক্স কিউব জেড স্কোয়ার অফ জে ক্যাপ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অফ কে ক্যাপ, ঠিক আছে? একটু আগে আমি কি বললাম, ক্রসের ক্ষেত্রে সেমগুলো জিরোতে চলে যায়, ঠিক আছে? আর এইটা এছাড়াও ডিরেক্টও করতে পারো, আর নাহলে এটা ডিটারমিনেন্ট দিয়ে করাটা সব থেকে বেটার। কিভাবে না আমরা আই জে কে লিখব, তারপরে ফার্স্ট রোতে আমরা কি লিখব, সেকেন্ড রোতে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তারপরেরটাতে কি লিখব, কোফিশিয়েন্ট গুলো পরপর পরপর করে বসিয়ে দেবে, অর্থাৎ কি থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার ফোর এক্স কিউব অফ জেড স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ডান, ক্লিয়ার? এরপরে আমরা কি করব, সিম্পল যে ডিটারমিনেন্ট যেরকম সলভ করা হয় সেই রকম ভাবে সলভ করব। কিভাবে এগোবো দেখা যাক, তাহলে এখান থেকে কি আসছে না এইটা ইনটু এইটা, দ্যাটস মিনস মাইনাস অফ থ্রি ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস অফ ডেল ডেল জেড অফ ফোর এক্স কিউ অফ জেড স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আই এস আই পাচ্ছি প্লাস, আচ্ছা আমি প্লাস নয় মাইনাস করছি, মাইনাস জে জে যখন নেব এইটা ইনটু এইটা হবে, তার মানে এইটা ইনটু এইটা, দ্যাটস মিন মাইনাস ডেল ডেল এক্স অফ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস অফ ডেল ডেল জেড অফ থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর অফ জেড স্কোয়ার জে কে, ঠিক আছে? আর কে ভেক্টরটা কি নেব, কে ভেক্টর যখন আমাদের আসবে তখন এইটা ইনটু এইটা মাইনাস অফ এইটা ইনটু এইটা, তার মানে কি দাঁড়াচ্ছে ডেল ডেল এক্স অফ ফোর এক্স কিউব জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই অফ থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর অফ জেড স্কোয়ার কে ক্যাপ। বোঝা গেছে কি বললাম? তাহলে সেখান থেকে আমাদের এখান থেকে এবার সিম্পল ডেল মানে পার্সিয়াল ডেরিভেটিভ যার রেসপেক্টে করবো সে বাদে বাকিটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তো সেখান থেকে আমাদের ওয়াই রেসপেক্টে পার্সিয়াল হচ্ছে, তার মানে ওয়াই বাদে বাকিটা কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই আসছে, তাহলে সেখান থেকে পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই মাইনাস অফ জেড স্কোয়ার মানে এইট এক্স কিউব অফ জেড দ্যাট ইজ আই ক্যাপ প্লাস, আচ্ছা এটা আচ্ছা এই মাইনাস গুলো কমন নেই এটা প্লাস করে দিচ্ছি, প্লাস অফ এখানে কি এক্স এর রেসপেক্টে করছি মানে সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এটা জেড এর রেসপেক্টে করছি সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর জেড অফ জে, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে করছি প্লাস অফ এটা কত এসে যাবে তিন চারে বারো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা এর রেসপেক্টে করছি ওয়াই এর রেসপেক্টে করছি তাহলে তিন চারে বারো ওয়াই কিউব জেড স্কোয়ার অফ কে কে, ঠিক আছে? তাহলে দিস ইজ আওয়ার রিপ্রেজেন্টেশন অফ গ্র্যাড ক্রস এফ। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? এরপরে আমাকে যদি বলে এর ডাইভারজেন্ট বার করো, ঠিক আছে? ডাইভারজেন্টের অর্থটা কি, আমরা এর ডট প্রোডাক্ট বার করবো, ঠিক আছে? আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমি এর ডট প্রোডাক্ট বার করবো, তাহলে ডট প্রোডাক্টটা কিভাবে বার করবো, সিম্পল ডট এখানে ক্রসের জায়গায় ডট চিহ্ন লিখে দিই, ডট লিখে দিই, ডটের কন্ডিশনটা কি আই আই তে ওয়ান যায় জে জে তে ওয়ান যায় কে কে তে ওয়ান যায় বাকি সবগুলোতে জিরো যায়, অর্থাৎ আই ডট জে জে ডট কে কে ডট আই গুলো সব জিরো যাবে, ঠিক আছে? তো সেই বেসিসে ফার্স্ট ডেটার সঙ্গে ফার্স্ট ডেট কাজ করবে, সেকেন্ড ডেটার সঙ্গে সেকেন্ড কাজ করবে, থার্ড ডেটার সঙ্গে থার্ড কাজ করবে। ওকে ডান, তাহলে আবার এখান থেকে কি দাঁড়াচ্ছে ডেল ডেল এক্স অফ থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর অফ জেড স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই অফ ফোর এক্স কিউব অফ জেড স্কোয়ার ডেল ডেল জেড অফ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে কোনো এক্স এর টার্ম নেই জিরো, এখানে কোনো এক্স এর টার্ম নেই জিরো, এখানে কোনো এক্স এর টার্ম নেই জিরো, ঠিক আছে? তার মানে গ্র্যাড ডট এফটা আমার জিরো দিয়েছে, তার মানে এইটা এক প্রকার আমার কি দিয়ে দিচ্ছে সলিনয়ডাল দিয়ে দিচ্ছে এফটা। ওকে, তো এই ছিল আমার প্রাইমারি ডিসকাশন, কারো যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, আর আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।